ইয়াল্লা, এই মুহূর্তে সিলেটের সুরমা মার্কেট এলাকায় এই মুহূর্তে দেখছেন, বা বিআইপির যদি বলি, সেখানে আন্দোলনকারী এবং প্রশাসনের মধ্যে ব্যাপক দাওয়ার পাল্টা দেওয়ার সংঘর্ষ চলছে এবং কঠোর অবস্থান থেকে প্রশাসন আন্দোলনকারীকে দমন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখি, বারে বারে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করছে এবং বহুত দূর থেকে আমরা দেখার চেষ্টা করছি, আন্দোলনকারীরা কিন্তু পিছু হাঁটছেন না। তারা কিন্তু বারবার তাদের লক্ষ্যে পৌঁছার লক্ষ্যে তারা কিন্তু বারে বারে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইট পাক্কেল নিক্ষেপ করতেই আছেন বারবার। তারা কিন্তু বিভিন্ন অলি গলি থেকে তারা কিন্তু ইট পাক্কেল নিক্ষেপ ছুটতে যাচ্ছে এবং প্রসাদ কিন্তু তাদের অবস্থান থেকে বারবার দেখছি আমরা চালাচ্ছে। তো এই মুহূর্তে সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছিলেন, অবশ্যই সিলেটের পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে পারেন আমাদের সাথে থাকুন। বিভিন্ন অলিগুলিগুলির বর্তমান পরিস্থিতি আমরা দেখাই, যদি এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি আপনারা যারা দেখছেন আমাদের সাথে থাকুন। বর্তমান দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে তালতলা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট ইস্টার্ন নিউজের পর্দা এবং সিলেট 10 লাইভ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা পাশাপাশি দেখতেছি সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যে সিলেটের যে আন্দোলনকারী তারা রয়েছেন সিলেটের যে তালতলা হিল টাউন, হিল টাউনের পাশে, এবং অন্যদিকে আমরা দেখতেছি যে পুলিশ রয়েছে একদম তালতলা যে পয়েন্ট রয়েছে সুফিয়া হোটেল, সেই হোটেল থেকে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক, এই মুহূর্তে তমতমে বিরাজ করছে সিলেটের তালতলা পয়েন্ট। আমরা দেখেছি সিলেটের বিভিন্ন জায়গায় যে পুলিশের সাথে দাওয়া যে পাল্টা দেওয়া আমরা যদি বলি, তে আজকে কিন্তু 11টার আগ থেকেই সিলেটে কিন্তু শুরু হয়েছে আন্দোলনকারী এবং শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া। বারবার আমরা দেখছি তারা কিন্তু আন্দোলনকারী পিছপা হচ্ছেন না, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাই যে প্রশাসন করছেন এবং তাদের অবস্থান থেকে তারা কিন্তু সবসময় রয়েছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের তালতলা পয়েন্টে, তালতলা পয়েন্টের বর্তমান পরিস্থিতি দেখছেন। অর্থাৎ সিলেট শহর এই মুহূর্তে ফাঁকা বলাই যেতে পারে, আন্দোলনকারীদেরকে ধাওয়া করেছে প্রশাসন, তবে তারা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছেন। তবে একটি বিষয় বারবার তারা কিন্তু ছোটো ছোটো অলি গেলে গলি থেকে তারা কিন্তু বারবার ধাওয়া পাল্টা দেওয়ায় যুক্ত রয়েছেন। বেশ দূরে দেখা যাচ্ছে আন্দোলনকারীরা রয়েছেন এবং তারা কিন্তু বারেবারে তাদের অবস্থানও তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা রয়েছি এই মুহূর্তে দেখছেন বহু যে দূরে কিন্তু আন্দোলনকারীরা রয়েছেন এবং তারা কিন্তু তাদের অবস্থান থেকে চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে সকাল থেকেই কিন্তু দেখছি, সকাল 11টা থেকে আমরা দেখছি দাওয়া পাল্টা দেওয়া চলমান রয়েছে। তো আজকের পরিস্থিতি সিলেট কী হতে যাচ্ছে এখন বোঝা যাচ্ছে না, তবে এই মুহূর্তে পরিবেশ তন্ত্রে রয়েছে সিলেটের। এবং সব শেষ যদি আমরা বলি, এই মুহূর্তের পরিবেশ আমরা বলতে পারি তালতলা পয়েন্ট বা সব বিভিন্ন এলাকার জনবিচ্ছিন্ন এলাকা পরিণত হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু সকাল থেকে সিলেট বন্দর এলাকায় আন্দোলনকারীরা তাদের অবস্থান তৈরি করলে হাজার হাজার জনতা আন্দোলনকারী জনতা এবং ব্যাপক জনতার সৃষ্টি হয় এবং এখানে বিভিন্নভাবে তারা যুদ্ধ হতে থাকেন এবং তারা তাদের দেখেন। তো এই মুহূর্তে যদি আমরা বলি বর্তমান পরিস্থিতি, তো আপনারা কেমন দেখছেন একটু বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন। বারে বারে কিন্তু আন্দোলনকারীরা দাওয়া করেছিল এবং প্রশাসন কিন্তু তাদের অবস্থান থেকে শক্ত হাতে দমন করার জন্য চেষ্টা চালিয়েছেন। কয়েক দফা কিন্তু তারা আন্দোলন করেছে এবং কয়েক দফা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দাওয়া করা হয়েছে।
সাউন্ড গ্রেনেড টিআরশেল নিক্ষেপ করা হয়েছে। তো এই মতো এদিকে সাজানো রয়েছে নতুন পরিস্থিতি। আমরা আবারও দেখছি আন্দোলনকারী অবস্থান নিয়েছে এবং নিয়মিত দেখছি সমান্তরাল।